আসসালামু আলাইকুম ও রহেমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ অসাল্লাহ তুসাল্ আলা ওরাসউল্লাহি বাদ আমি বড়দের কাছে শুনেছি যে আমাদের পঞ্চাশ হাজার বছর আগে থেকে নাকি তৌবার দরজা বন্ধ হয়ে যাবে তখন আর কেউ কারো তৌবা কবুল হবে না আমরা শুনেছি একজন ইমানদার দুনিয়াতে থাকলেও কেয়ামত হবে না কথাগুলো বিস্তারিত বিস্তারিত বলা তো কঠিন সংক্ষিপ্ত হল হ্যাঁ পশ্চিম আকাশে যেদিন সূর্যের উদয় হবে সেদিন থেকে আর কবুল হবে না 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 আর একজন থাকতেও হবে এটা সত্য হা ইমানদার অজু করার পর অনিচ্ছাকৃতভাবে যদি কোনো বেগানা পুরুষকে কোনো মহিলার সামনে এসে পড়ে অজু কি থাকবে অজু থাকবে যদি শরীরে কোনো পরিবর্তন অজু ভাঙ্গার মতো কোনো পরিবর্তন না হয় বুঝতে পেরেছি অজুভাঙ্গার মতো কোনো পরিবর্তন যদি হয় তাইলে অজুটা ভেঙ্গেই যাবে সাধারণভাবে কোনো পুরুষকে দেখলে অজু ভঙ্গ হবে না যদি না কোনো পরিবর্তন সবাই তো বয়স্ক ওই জন্যে বললাম ইঙ্গিতে